হাতকরা আর ডান্ডাবেরি নিয়ে মায়ের জানাজা পরিয়েছেন গাজীপুরের কালিয়াকুরী উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম গতকাল মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ এলাকায় জানাজা উপস্থিত হন তিনি আলী আজমের মা সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে গত রোববার বিকেলে মারা যান স্বজনরা জানান শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে গত সোমবার বিকেলে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় মঙ্গলবার তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি মেলে বিএনপির ওই নেতার জানা গেছে প্যারোলে মুক্তি পেয়ে সকাল দশটার দিকে নিজ বাড়ির পাশে মায়ের স্থলে উপস্থিত হন বিএনপি নেতা আলী আজম বেলায় এগারোটায় অনুষ্ঠিত হয় জানাজা জানাজা চলাকালেও তার হাতে থাকা হাত করা ও পায়ের ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি বলে জানান স্থানীয় লোকজন ও উপস্থিত বিএনপি নেতাকর্মীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জানাজে উপস্থিত লোকজন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেস আহমেদ বলেন মায়ের মৃত্যুর খবরে আলী আজমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে জানাজার সময়ও তার হাত করা ও ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সাইদুল আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেস আহমেদ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালিয়াগর উপজেলার ত্রিমুর এলাকায় গত উনত্রিশ নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ডিসেম্বর গ্রেপ্তার করা হয় আলিয়াজমকে এই মামলায় আলী সহ এগারো জনের নাম উল্লেখ করা হয় অজ্ঞাতনামা আসামে করা হয় আরও একশো পঞ্চাশ জনকে এদিকে মায়ের জানা যায় ইয়মতি অবস্থায় বিএনপি নেতার হাত করা ডান্ডা বেরিয়ে নিয়ে যা বলল তথ্যমন্ত্রী গাজীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় হাত করা ও ডান্ডাবেরি পরা বিএনপি নেতার ইয়মতি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে এ নিয়ে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্ন জবাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন তিনি মনে করেন ওই সময় হাত করা ও ডান্ডাবেরি খুঁড়ি দিলে ভালো হতো বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কালে এক প্রশ্ন জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন গাজীপুরের কালিয়াকৈর কারাগার থেকে কয়েক ঘন্টার জন্য প্যারোলি বেরিয়ে বিএনপির স্থানীয় নেতা আলী আজম হাতকরা ও ডান্ডাবেরি পর অবস্থাতেই মায়ের জানাজা নামাজ পড়ান এ নিয়ে দেশের প্রায় সব জাতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ পেয়েছে আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এই বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী বলেন আমি বিষয়টি নিয়ে চেক করেছি গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি ডান্ডাবেরি ও হাত করা পড়ানো জেল প্রশাসনের কাজ সেটি আবার পুলিশের অধীনে নয় আইজি প্রিজনের অধীনে যেহেতু কয়েকদিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে এই জন্য তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতেন না যারা সেই বিএনপি বহন করে এনেছিল শুধু তারাই জানতেন তবে আমি মনে করি জানাজার সময় তারা ডান্ডাবেরি এবং হাত করা খুলে দিলে ভালো হতো বলেন তথ্যমন্ত্রী